এক্ষুনি যা, বলে তুই পাগল হয়েছিস সুবল, আমি রন্ধন করছি আর আমার শাশুড়ি মা কেমন জানিস, আমার ননদিনী কেমন জানিস, আমাকে যেতে দেবে? বলে রাধে তুই যদি আমার এই পোশাকটা পরিস তাহলে তো তোকে আর কেউ রাধারানী বলে চিনতে পারবে না, হ্যাঁ তোকে সবাই সুবল বলবে, তাই আমার পোশাকটা পরে তুই চলে যা, আর তোর পোশাকটা আমি পরে রন্ধন করি, একসময় আমি ধরা পড়বো, আমাকে অনেকে অপমান করবে, সেই অপমানও সহ্য করবো রে, কিন্তু আমি তো একদিনের জন্য অন্তত ভগবানের দাস হতে পারবো। তাহলে আমাকে দুটো হলো শান্ত দাস্য, সক্ষরসের ভক্ত কাদের বলা হয়, সক্ষরস বলতে বন্ধুত্বের ভাব, তা শ্রীরাম সুদাম নাম্য সুদাম বলছে আমার কথা শুনছিস তো নাই, বলে কি হলো বল না দেখি, বলে আমরা তো সবাই গোঠে খেলতে যাই আর খেলতে গিয়ে না এখন আমরা সবাই বনে যাবো জঙ্গলে যাবো, সেখানে এই সময় ভালো ভালো ফল পাওয়া যাবে, পাকা পাকা ফল পাওয়া যাবে, ভারী মজা হবে, আমরা সবাই মিলে খাবো। বলে হ্যাঁ রে খুব ভালো লাগবে, সঙ্গে সঙ্গে কি করেছে কানাই শ্রীদাম সুদাম দাম্য সুদামের ঘাড়ে চড়েছে আর চড়তে চড়তে একেবারে জঙ্গলের মধ্যে এসে প্রবেশ করেছে। বলে এই সুদাম সুদাম আমি কি গাছে উঠবো? বলে না তোকে গাছে উঠতে হবে না, তুই নিচে থাক আর আমরা সবাই গাছে উঠছি, ফল পেড়ে পেড়ে তোকে দেবো তুই খাবি, তথর করে গাছের উপরে উঠে গেছে। উঠে গিয়ে এই শ্রীদাম সুদাম দাম্য সুদাম বলছে নিজেরা পেড়েছে পাকা পাকা ফল, আর সেই পাকা পাকা ফলগুলো কামড়ে তারপর এঁটো ফল টুকরো টুকরো ফলগুলোকে নিয়ে বলছে এই নে কানাই নে, আমরা হলে পারতাম মা গো, ওগো বাবা আমরা হলে দিতে পারতাম, এঁটো ফল খেয়ে অর্ধেক ফলগুলোকে নিয়ে বলছে কানাই নে খা, পারতাম না কারণ বাজার থেকে আমরা ফল কিনে নিয়ে এসে ভালো ভালো ফলগুলো ভগবানের জন্য রেখে দিই আর খারাপ ফলগুলোকে নিয়ে নাতি নাতনি নিজেরা সেবা নিই কি। তাহলে দেখুন আজকের তারা কি করছে, আগে খেয়ে তারপর সেই এঁটো ফল দিচ্ছে, কেন দিচ্ছে, কিসের জন্য দিচ্ছে? মা গো গাছের সব ফলই কি ভালো মিষ্টি, তেঁতো ফলও তো আছে টক ফলও তো হয় আবার বিষে ভরা ফলও তো দেখতে পাওয়া যায়, তারা ভাবছে যে ফলগুলো আমরা পারলাম সেই ফলগুলো যদি বিষে ভরা হয় আর সেই বিষ্ণু ভগবানের মুখে তুলে দেব, আমরা মনে যাই মনে যাব তবু ভগবানের মুখে বিষ দেব না, যদি তেঁতো ফল হয় আর সেই তেঁতো ফলটা ভগবানকে দেব, তাই আগে নিজেরা খেয়ে যেগুলো ভগবানকে দেবার যোগ্য যেগুলো ভালো ফল সেগুলো নিয়েই বলছে নে কানাই এই ফলগুলো ভালো দে মুখে ভালো লাগবে, তাহলে কেমন এদের কাছে ভগবান থাকবে না কাদের কাছে থাকবে? শ্রীদাম সুদাম দাম্য সুদাম এমন সক্ষ ভাবের ভক্ত, তাদের কথা যেখানে আলোচনা করা হবে ভগবান সেখানে আসবেন না। আমরা শ্রীরামকৃষ্ণ দেবের কথা দেখুন, শ্রীরামকৃষ্ণ দেব কি করতেন, প্রসাদ নিয়ে এসে আগে নিজে খেয়ে বলতো ওরে মা নে ভালো খেতে লাগছে রে মা তুই খা, তার মধ্যে এই ভাবটা হচ্ছে সক্ষ ভাব যেটা শ্রীরামকৃষ্ণের দেবের মধ্যে আমরা দেখেছি। তা আরেকটা শান্ত দাস্য সক্ষ বাৎসল্য রস, বাৎসল্য রসের ভক্ত কাকে বলা হবে, না যে ভক্ত ভগবানকে সন্তান রূপে দেখতে চায় সন্তান রূপে পেতে চায়। বাড়িতে গোপাল অনেকের আছেন, আমার গোপাল পুজো করেন তো সে নাড়ু গোপাল, যারা পুজো করেন তারা কিন্তু ওই শান্ত রসে তারা হলো বাৎসল্য রসের ভক্ত, গরম হলে দেখবেন পাখা রেখে দিয়েছে বাতাস করে, কখনো মশারি খাটিয়ে দেয়, তিনবার সেবা ঠিক দেয়, সন্তান হিসেবেই ভাবে। তাই বাৎসল্য রসের ভক্ত একজন কি মা যশোদা, মা যশোদাকে সবাই বলতো যে তোমার ঘরে ভগবান এসেছে, মা যশোদা রেগে যেত বলে কি বলছো তোমরা, তোমার সন্তান যেমন আমার সন্তানও তেমন, আমার সন্তান ভগবান হবে কেন, তোমরা ওসব কথা বলবে না। তা সেদিন ওই ছোট্ট গোপাল যখন হামাগুড়ি দিয়ে যাচ্ছে
মা দেখতে পাচ্ছে ছেলেটা কাদা মাটি খাচ্ছে। সঙ্গে সঙ্গে মা যশোদা বলছে, আই গোপাল, এত করে সর দুধ নমনি করে খাওয়াচ্ছে, হচ্ছে না, শেষ পর্যন্ত ওই মাটি খেতে হবে। তখন সেই এক হাত মাটিতে দিয়ে আর এক হাত গালটা হাঁ করে মুখের মধ্যে দিয়ে কি বলছে, ও মা, আর যদি সত্যি আমি কাদা খেতাম তাহলে তো আমার মুখে থাকতো, দেখো না আমার মুখে কোনো কাদা আছে, হাঁ করেছে। আর তখন মুখের মধ্যে কি দেখতে পাওয়া যাচ্ছে, বিশ্বরূপ। ওই একবারের জন্য মা তো তখন ভগবান ভাবেননি, বরং বলেছিল, ও তোমরা দেখবে এসো আমার ছেলের মুখে কেন এরকম দেখছি, নিশ্চয়ই কোনো অমঙ্গল হবে, তোমরা ছুটে এসো। তাহলে দেখুন বাৎসল্য রসের ভক্ত কেমন, ভগবান মানে নিয়ে গেবার তার গোপালকে। এই হলো বাৎসল্য রসের ভক্ত, এদের কথা যেখানে বলা হয় ভগবান সেখানে থাকে। আরেকজন ভক্তির কথা রয়ে গেল, মধুর রসের ভক্ত। এই মধুর রসের ভক্ত কেউ, মধুর মানে পবিত্র, তাই তো? অথচ দেখবেন বাস্তব সমাজে অনেকেই আছে ভগবান কৃষ্ণকে জড়িয়ে দিয়ে রাধার সঙ্গে কত বাজে কথা বলে, কত লজ্জাকর কথা বলে, যা আমরা সত্যি মাথা নিচু করে থাকি, বলে না। অথচ রাধারানী কে এটাই আমরা জানলাম না, কেমন তার ভক্তি ছিল, কেমন তার শ্রদ্ধা ছিল, ভগবানের সঙ্গে প্রকৃত সম্পর্ক কি ছিল, এটুকু আমরা জানলাম না। আজকে আপনাদের চরণতলে এসেছি, রাধারানী কত বড় ভক্ত একটা দুটো উদাহরণ দিলেই বুঝতে পারবেন। আজকে আমরা দেহদান করি, চক্ষুদান করি, কিন্তু 5000 বছর আগে রাধারানী তার দেহটা দান করতে চেয়েছিল ভগবানকে ভালো রাখবার জন্য, ভগবানকে খুশি করবার জন্য। আমরা প্রেম প্রেম বলি না, জগৎ সংসার এখন প্রেমের জোয়ার হয়েছে, কিন্তু প্রেম কাকে বলে? আজকে আপনারা যে কজন এখানে এসেছেন অন্তত জানবেন, পরের দিন থেকে প্রেমের ব্যাখ্যা কিন্তু আপনাদের কাছে অন্য হয়ে যাবে। প্রেম কাকে বলে মাগো? ওগো বাবা, প্রেম তাকেই বলে আজীবন কোন ব্যক্তি বা বস্তুকে যা দেওয়া থাকবে। তাহলে আজীবন মানে মরণ পর্যন্ত, মধ্যেখানে ফাঁক থাকবে না, ফাঁক ফোকর থাকবে না। কোন ব্যক্তিকে শুধু নয়, কোন বস্তুকেও যদি দেওয়া হয়ে থাকে সেটাই হবে তার প্রতি প্রেম। আজকে দাদা আমাকে একটা মাইক্রোফোন দিয়েছেন, দেখুন এই মাইক্রোফোনটা উনি কিনেছেন, এখন ভালোবেসেই কিনেছেন, না হলে আমাকে দিয়েছেন কেন? কেন না, এই শব্দটা অনেকটা দূর পর্যন্ত পৌঁছে দিচ্ছে, আমি যতটুকু কথা বলছি অনেকটা বাড়িয়ে দিচ্ছে। কিন্তু বাবা এইটা যখন কমতে শুরু করবে, এর ক্ষমতা যখন হারিয়ে যাবে, এই শব্দটা বাড়াতে পারবে না, তখন কি করবেন ওই দাদা? এটাকে নিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন, গোডাউনে ফেলে দেবেন, যত্ন করে রাখবেন। তাহলে এটা প্রেম নয়, উনি কিনেছেন ভালোবেসে, কিন্তু সেই ভালোবাসাটা প্রকৃত ভালোবাসা নয়, সেটা প্রকৃত প্রেম নয়, প্রেমাভাস। কেন না আজীবন রাখতে পারলেন না? যদি রাখতে পারতেন তাহলে এটাকে কি করতেন? শোকেশের মধ্যে সুন্দর করে রেখে দিতেন। একদিন পয়সা দিয়েছে, আজকে দিতে পারছে না, তাহলে ফেলে দেবেন। তাহলে এটা প্রেম নয় কি মা? প্রেম তো আজীবনের, তাহলে এটা কদিনের? এখন প্রেম তাহলে কেউ কি করে না? হ্যাঁ করে, মা বাবা করেন। কেমন করেন? আজীবন কিন্তু সন্তানদের ভালোবেসে যান। সন্তানরা যদি মা বাবা যখন বয়স হচ্ছে বাবা মাকে যদি বাড়ি থেকে বের করেও দেয় না, বাবা মা কোনোদিন বলে না ওরে আমার মতো তোরা কষ্ট পাবি, মা বাবা বলে, বরং বলে যে তোরা ভালো থাকবি, তোরা সুখে থাকবি, ওরে তোমাদের মতো কষ্ট যেন তোদের না পেতে হয়। বলুন তাহলে প্রেম কার মধ্যে আছে? মা বাবার মধ্যে আছে। কিন্তু কোন বাবা মা যদি ভাবে যে আমি সন্তানকে বড় করলাম অনেক পয়সা খরচ করে, ওরে বাবা তুই আমাকে দুটো ভাত দিবি তো, তাহলে সেটা প্রেম নয়, প্রেমাভাস। চাওয়া পাওয়া হয়ে গেল, যে আমি দিলাম পরিবর্তে চাইছি। তাহলে প্রেম কাকে বলা হবে? আজীবন শুধু দেওয়া থাকবে, চাওয়ার কথা বলা হবে না, সেটাকে প্রেম। বাবা আজ থেকে নিশ্চয়ই প্রেম কি বুঝতে পেরেছেন? রাধারানী প্রেম করেছিল, মা বাবা প্রেম করেছিল, রাধারানী প্রেম করেছিল, কিন্তু এই যে দেখেছে নামাজটা
পাঁচজন আছে, এক বছরের জন্য চুক্তি, প্রত্যেকটা গান পিছু একটা টাকা দিতে হয়। এখন এক বছর পরে যে বেশি টাকা দেবে সেখানে চলে যাবে, আর নহে আমি যে কম পয়সায় পাবো আর কি যাকে তাকে নিয়ে নেব। তাহলে প্রেম আছে আমার প্রতিও প্রেম নেই, আবার ওদের প্রতিও আমার প্রেম নেই, এটা প্রেমাভাস, এটা স্বার্থপরতা, এটাকে শাস্ত্র বলছে প্রেমাভাস। তাহলে প্রেম বুঝেছেন বাবা, একেবারে সোজা করে প্রেম কি জিনিস বলে দিলাম। রাধারানী প্রেম দেখুন কি ছিল, সে ভগবানকে সবসময় বলতো, প্রভু আমার এই ছোট আমিটা না, আমি তোমার বড় আমিকে দিয়ে দিলাম, আজ থেকে আমার আমি হয়ে থাকতে চাই না, আমি তোমার আমি, তাই আমার ইহকাল পরকাল চাওয়া পাওয়া সব তোমার, আমার নাই, তোমার সুখী আমার সুখ, তোমার আনন্দেই আমার আনন্দ। রবীন্দ্রনাথ একটা কথা গানের মাধ্যমে বলেছিলেন, প্রেম কি। তারপর রাধারানীর কয়েকটা উদাহরণ দেব, প্রেম কাকে বলে। কবিগুরু রবীন্দ্রনাথ গানটা আপনারা সবাই জানেন, তার গানে কি বলা আছে, প্রেম কাকে বলে। তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। বলুন, এর চেয়ে আর বড় কথা কিছু হতে পারে? মা গো, আজকে যদি আমি একটা ভালো জামা বাড়িতে কিনে নিয়ে যাই, আমার স্ত্রী বলবে যে ওগো তুমি তো অনেক পয়সা দিয়ে জামাটা কিনেছো, ওই পয়সাটা আমাকে দিতে হবে, কারণ আমি অর্ধেক ভাগ পাবো, আমি সোনার দোকানে গিয়ে একটা জিনিস করি। প্রেম প্রেম নয়। তাহলে প্রেমে শুধু দেওয়া থাকে, চাওয়ার কথা বলা হয় না, আর সে প্রেমের কথা। রাধারানীর আগে কবিগুরুর একটা ভাষা আপনাদের চরণতলে নিবেদন করলাম। তুমি যাহা চাও তাই যেন পাও, আমি যত দুঃখ পাই গো। 500 বছর আগে রাধারানী কি বলেছিল, এক পদকর্তা একটা গান লিখেছেন, আমি গাইছি, ব্যাখ্যা করব। না পড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, মরিলে তুলিয়া রেখো তমালেরি ডালে। না পড়ায় রাধায় অঙ্গ, না ভাষায় জলে, মরিলে তুলিয়া রেখো তমালেরি ডালে। বাবা মা গো, গানটা আমরা সবাই জানি, এবার একটু ব্যাখ্যা করি। সেদিন সখীরা সবাই বসে আছে, আর রাধারানী মধ্যেখানে বসে থেকে বলছে, বলছে সখী, এই সখী, এই পৃথিবীতে যখন আমরা এসেছি না, এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে, কিন্তু কখন যেতে হবে, কোন মুহূর্তে যেতে হবে আমরা কেউ জানি না, কিন্তু এসে আমাদের অনেক স্বপ্ন থাকে, অনেক উচ্চাশা থাকে, কিন্তু আমাদের পূরণ হয়নি। তাই আমি যদি হঠাৎ করে মরে যাই না, আমার মনের একটা ইচ্ছা তোরা পূরণ করবি। সখীরা বলে, আরে রাধে, তোরে মনের ইচ্ছাটা আগে কি বলবি তো? বলে শোন, আমি যদি হঠাৎ করে মরে যাই না, আমার দেহটাকে নিয়ে তোরা পোড়াবি না? আমার দেহটাকে যদি পোড়াস, তাহলে আমার দেহ থেকে কিছুটা ছাই পাবি রে, আর সেই ছাই দিয়ে না ভগবানের কোনো কাজ হবে না। এমনিতে ভগবানকে না পেয়ে কৃষ্ণ বিরহনলে দগ্ধ হয়ে আছে, নতুন করে আর কেন আমাকে পোড়াবে? আমার দেহটাকে নিয়ে আবার জলে ভাসিয়ে দিস না, সেই জল যদি নদী কিংবা সমুদ্র হয়, সেখানে যদি হাঙর কিংবা কুমির থাকে, তাহলে আমার দেহটাকে তারা টুকরো টুকরো করে খেয়ে নেবে, আমার সেই দেহ ভগবানের কোনো কাজ হবে না। আর ভগবানকে না পেয়ে না এই হা কৃষ্ণ হা কৃষ্ণ এই বৃন্দাবনের মাটিতে আমি নয়ন জলেই ভেসে থাকলাম, তবে কেন
কেন আমাকে জলে ভাসিয়ে দিবি? আর তার থেকে তোরা এক কাজ করবি, আমার দেহটাকে নিয়ে তোরা তমাল গাছে তুলে রাখবি। কেন তমাল গাছে তুলে রাখবি? না, তমাল গাছে রংটা আমার ভগবান কৃষ্ণের গায়ের রঙের মতো, তাই এই জন্মে তো ভগবানের ছোঁয়া পেলাম না, তাই মাঝে মাঝে ছুটে গিয়ে ওই তমাল বৃক্ষকে একটু স্পর্শ করে ভাবি যে ভগবানের একটু ছোঁয়া পাচ্ছি। তাই মৃত্যুর পরে আমার দেহটাকে নিয়ে যদি তোরা তমাল গাছে তুলে রাখিস, তাহলে ভাববো মৃত্যুর পরে আমার দেহটা একটু ভগবানের পরশ পাচ্ছে রে। তবে হ্যাঁ, সর্বদাই কৃষ্ণ নাম করি, হরি নাম করি, তাই কৃষ্ণ নামের আবরণে আমার দেহটাকে আমি এমন ভাবে ঢেকে রেখেছি কাক পক্ষীতে আমার দেহতে ঠোকর পারতে পারবে না। তবে প্রকৃতির তো একটা নিয়ম আছে, প্রকৃতির নিয়মে আমার দেহটা একদিন পচতে শুরু করবে, আর সেই পচা গলা দেহটা ঝরে ঝরে মাটিতে পড়বে, মাটির উর্বরতা বাড়বে, তাতে প্রচুর ঘাস জন্মাবে, আর বৃন্দাবনের যত গাভী আছে সেই ঘাস খাবে, খেয়ে অনেক দুধ দেবে, আর সেই দুধের একটু অংশ যদি কখনো আমার ভগবানের মুখে পড়ে রে, সেদিনই জানবো আমার এই দেহের সত্যকতা কত। নিতাই গৌরে হরি 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 হরি। তাহলে বাবা মা গো দেখুন, 5000 বছর আগে রাধারানী ভগবানকে কেমন করে ভালো রাখতে চেয়েছিল, কেমন ভালোবেসেছিল। আর একটা উদাহরণ দেব মা, রাধারানী কত বড় ভক্ত দেখুন, একসময় দ্বারকাতে ভগবান ছিলেন, সেখানে তিনি বিয়েও করেছিলেন, স্ত্রীর নাম রুক্মিণী, অনেকে রুক্মিণী বলে সংস্কৃতে, কিন্তু আমরা বাংলায় রুক্মিণী বলি, তা সেই রুক্মিণীকে বিয়ে করেছিলেন। তা সেই রুক্মিণী একদিন রাত্রেবেলা বলছে, বলে স্বামী তুমি ঘুমের মধ্যে রাধা রাধা বলো কেন, আমরা কি তোমাকে রাধারানীর মতো ভালোবাসা দিতে পারি? ভগবান বলে, ও আমি ঘুমের মধ্যে রাধা রাধা বলি বোধ হয়, ঠিক আছে একদিন তুমি রাধারানীকে দেখতে পাবে, তাকেই প্রশ্ন করে উত্তরটা জেনে নেবে যে কেন আমি ঘুমের মধ্যে রাধা রাধা বলি। আমি তো জানি না, ঘুমের মধ্যে তো অনেক অনেক কথা বলে। তা ভগবানের নির্দেশেই একটা স্বপ্ন দেখল রুক্মিণী, আর স্বপ্নের মধ্যে রাধারানী এসে দাঁড়িয়েছে। মনে মনে একটা ঈর্ষা ছিল রাধারানীর ওপর রুক্মিণী, কারণ অগমা স্বামী যদি অন্য নারীর কথা স্বপ্নের মধ্যে বলে, ঘুমের মধ্যে বলে, স্ত্রী যদি শোনে রাগ হবে না, অভিমান হবে না স্বামীর উপর? তা আজকে যখন রাধারানীকে দেখলো না, সঙ্গে সঙ্গে বলে, বলে ও রাধে তুমি দিন রাত কৃষ্ণ নাম করো বলে কি মাথার চুলটা আলগাতে ভুলে গেছো? ঠিক আছে, এসেছো যখন চুলটা না হয় একদিন আসরেই দি। বলেই কি করেছে, সঙ্গে সঙ্গে ঘরের মধ্যে গেছে, গিয়ে একটা চিরুনি নিয়ে এসে যখনই রাধারানীর চুলটা আলগাতে যাবে, রাধারানী বলে দাঁড়ো, বলে কি হলো? বলে আমার চুলগুলো না এখন কৃষ্ণ নাম করছে, তা তুমি যদি আমার চুলটা আনড়াতে যাও তাহলে না আমার চুলগুলো আর কৃষ্ণ নাম বলতে পারবে না, তাই আগে আমার চুলগুলো কৃষ্ণ নাম বলে নি, তারপর না হয় তোমার ওই চিরুনে দিয়ে আমার চুলটা আনড়াতে দি। সঙ্গে সঙ্গে রুক্মিণী আর থাকে ঘুমের মধ্যে, ভগবানকে ডেকে উঠেছেন, স্বামী ভগবান তো আমাদের জন্যই জেগে থাকেন, তিনি তো আর ঘুমান না। তিনি বলেন, কি হলো গো, হ্যাঁ তুমি ঘুমের মধ্যে আজকে আমাকে ডেকে উঠলে? বলে আমি বুঝতে পেরেছি। বলে কি বুঝতে পেরেছো? বলে স্বামী আমরা শুধু না ভগবান নাম, ভগবানের নাম এই মুখে করি জানো, কিন্তু রাধারানী ভগবানের নাম শুধু এই মুখ দিয়ে করে না, তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ কৃষ্ণ নাম করে, এমনকি তার চুলগুলো পর্যন্ত কৃষ্ণ নাম থেকে বঞ্চিত থাকে না। নিতাই গৌরী হরি হরি। তাহলে এমন ভক্ত মধুর রসের হবে না কি? তাহলে আনারস হয় যেখানে তিনি থাকেন সেবাগানে, তাহলে আনারস হয় যেখানে, এই যে পঞ্চরসের ভক্তির কথা যেখানে আনা হয়
ভগবান সেখানে থাকবেন। তাহলে পাঁচটা রসের ভক্তির কথা বলা হলো। আনারস হয় যেখানে তিনি থাকেন সে বাগানে, আরো দুটো জায়গার কথা বলা হয়েছে, কোনো বাগানের কথা বলা হয়নি। সেবা গানে মানে সেবা আর গানে। একটু আগেই বাবা ভগবানের মূর্তি নিয়ে সে পুজো করেছিল ওখানে। পুজো আর সেবা একই কথা। তা পুজো পূজা হলেই তো সেবার ব্যবস্থা থাকে, তা সেখানে সেবা দেওয়ার ব্যবস্থা হয়েছে, প্রসাদও মনে হয় দেওয়া হয়ে গেছে। তাহলে সেই সেবার মধ্যে ভগবান থাকে। কারণ আমরা একজনের কথা বলছি, যিনি চোখে দেখতে পান না, হাঁটতে পারেন না, কিন্তু ঘরে একটা মূর্তি আছে কৃষ্ণের, চরণতলে বসে বলে আমি তো কোনো হরিবাসরে যেতে পারবো না, আমি তো কোনো তীর্থস্থলে যেতে পারবো, আমি তোমাকে বাড়ির মধ্যে সেবা দেব, তুমি আমাকে কি পারো, তাহলে ভগবান সেখানে আসবেন না। আর গানে, গানের কথা আমি শুরুতেই বলেছি যে শাস্ত্রে বলা হয়েছে, ভগবান নিজেই বলেছেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয়েন চ মদ ভক্তত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে বাস করি না, আমি যোগী দিকে হৃদয়ও থাকি না, কিন্তু আমার ভক্তরা যেখানে আমার নাম সংকীর্তন করে এবং শ্রবণ করে, কেবল আমি সেই স্থানে অবস্থান করি। তাহলে আমাকে ভগবান কোথায় আছে? যা কিছু বললাম সবই এখানে সেই পাঁচ ভক্তির কথা বলা হয়েছে, সেবার ব্যবস্থা হয়েছে, ভগবানকে সেবা দেওয়া হয়েছে, এবং আমাদের শ্রদ্ধেয় চণ্ডীচরণ দাস মহাশয় হরিনামেরও ব্যবস্থা করেছে। তাহলে সবই কিন্তু এখানে করেছেন, এখানে সবই ব্যবস্থা রয়েছে, ভগবানকে পাবার উপযুক্ত পরিবেশ তিনি তৈরি করেছেন। তবে সেই ভক্তি দরকার ভগবানের কৃপা পাবার। সেই ভক্তি নিয়ে যদি আমরা কেউ আসি, সেই ভক্তি যদি আমাদের মধ্যে উদয় হয়, হয়তো কৃপা পেতেও পারি। তাহলে আরেকবার কৃষ্ণ নাম হয়ে উঠে লীলা করুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে ও নিতাই গৌর হরি হরি ও, এবার একটা লীলা বাবা, মা গো এই যে দেখতে পাচ্ছেন একটা তুলসী